সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হকের নাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশ বিষয়গুলি, সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে বিষয়গুলো থেকে থাকে সেখান থেকে আমি একটি টপিক সিলেক্ট করেছি, সেটি হলো বাংলাদেশের প্রথম। অর্থাৎ আমরা অনেক সময় চাকরি সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমাদের এটি এই সমস্ত প্রশ্নগুলো চলে আসে, সেগুলো হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে বা প্রথম রাষ্ট্রপতিকে, এই যে বিভিন্ন ক্ষেত্রে এই প্রথম কারা রয়েছে বাংলাদেশে, সে সমস্ত প্রশ্নের উত্তর সহ আজকে কিন্তু আমি হাজির হয়েছি। সো আশা করছি তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের অনেক কাজে দিবে। তো আমি আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সো কথা আর না বেরিয়ে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব সেই সমস্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো। তো চলো আর দেরি না করে চলে যাওয়া যাক। ডেভিয়ার্স, এখানে দেওয়া হয়েছে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই মার্চ 1973। প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর রয়েছে প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। এরপর রয়েছে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান। প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ। প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর রয়েছে প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। প্রথম মহিলা উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারজানা ইসলাম। এরপর রয়েছে প্রথম সংসদের স্পিকার মোহাম্মদ উল্লাহ। প্রথম মহিলা স্পিকার শিরিন শারমিন চৌধুরী। প্রথম বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার। প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল এম এ জে ওসমানী। প্রথম জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিন। এরপর রয়েছে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। প্রথম রণতরী বি এন এস পদ্মা। এরপর রয়েছে প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম মুদ্রা চালু হয় 4ই মার্চ 1972। প্রথম বিমান চালু হয় 4ই ফেব্রুয়ারি 1972 সালে। এরপর রয়েছে প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ 1956 সালে এটি কিন্তু তৈরি করা হয়। প্রথম স্বাধীন জেলা যশোর। প্রথম ডিজিটাল জেলা যশোর। ডেভিয়ার্স, এছাড়া আরও রয়েছে প্রথম যিনি এভারেস্ট জয়ী পুরুষ মুসা ইব্রাহিম। এরপর রয়েছে প্রথম মহিলা এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় 1974 সালে। প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা। এরপর রয়েছে প্রথম টেস্ট টিউব শিশুর মা ফিরোজা বেগম। এরপর রয়েছে প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কচুবাড়ি কৃষ্টপুর ঠাকুরগাঁও জেলার সানন্দ ইউনিয়নের একটি গ্রাম। এরপর রয়েছে প্রথম জাদুঘর, এটি কিন্তু রাজশাহী বিভাগে অবস্থিত বরন্দ জাদুঘর। এরপর রয়েছে প্রথম শিক্ষা কমিশন কুদরত এ খুদা শিক্ষা কমিশন, এটি প্রতিষ্ঠিত 1972 সালে। প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবন তরী। প্রথম সংসদের স্পিকার মোহাম্মদ উল্লাহ। এরপর রয়েছে প্রথম বিচারপতি এস এম সায়েম। এরপর রয়েছে প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকার। প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান। এরপর রয়েছে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার পি জে হার্টস। প্রথম মহিলা সচিব জাকিয়া সুলতানা। প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ এন হামিদুল্লাহ। এরপর রয়েছে প্রথম মহিলা অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম পতাকা উত্তোলনকারী আসমা আব্দুর রব। এরপর রয়েছে প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া। প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। এরপর রয়েছে প্রথম জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এরপর রয়েছে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। প্রথম মহিলা সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, যেটি যিনি নারায়ণগঞ্জের একজন মেয়র। প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুপিয়া কামাল। প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি রাজশাহী। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া রাঙ্গামাটিতে অবস্থিত এটি। প্রথম মহিলা কারাগার কাশিমপুর গাজীপুরে যেটি অবস্থিত। প্রথম মহিলা ডাক্তার জোহরা বেগম কাজী।
এরপর রয়েছে ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি স্যার এফ রহমান। এরপর রয়েছে প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেতুবনিয়া রাঙ্গামাটি, প্রথম মহিলা কারাগার কাশিমপুর গাজীপুরে অবস্থিত, প্রথম মহিলা ডাক্তার জোহরা বেগম কাজী, ঢাবির প্রথম উপদেশীয় ভিসি স্যার এফ রহমান, প্রথম অলিম্পিকে বাংলাদেশ অংশগ্রহণ করে 1984 সালে লস অ্যাঞ্জেলসে, প্রথম সংস্থার সদস্য পদ লাভ করে বাংলাদেশ কমনওয়েলথ। এরপর রয়েছে প্রথম পিএসসির মহিলা চেয়ারম্যান জেড এন তাহমিদা বেগম, প্রথম মহিলা কূটনীতিক তাহমিদা খান ডলি। এরপর রয়েছে প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা বেগম, প্রথম গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম ওয়াইফাই নগরী সিলেট। এরপর রয়েছে প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী ডক্টর মোহাম্মদ ইউনুস। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটির মেন বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এই ধরনের আরও বিভিন্ন ভিডিও নিয়ে আমি পরবর্তীতে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।